সম্মানিত দর্শক আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দেখতেই পাচ্ছেন মাহবুব ডেইরি ফার্ম, এটি হলো ঢাকার পূর্ব বাড্ডা কবরস্থান রোডে অবস্থিত। তো একজন সফল উদ্যোক্তার জীবনের বাস্তব গল্প, সত্য ঘটনাগুলোই আমরা আজকে জানানোর চেষ্টা করব। তাছাড়া আপনারা যারা নতুন খামার শুরু করতে চান, গাভীর খামার কীভাবে শুরু করতে পারেন, সেসব বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করব মাহবুব ভাইয়ের কাছ থেকে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো মাহবুব ভাই, এই যে আপনি যে খামার শুরু করলেন, জি আপনার শুরুর গল্প নিয়ে তো অনেক প্রতিবেদন হয়েছে আমরা দেখেছি, তো বর্তমানে কেমন আছেন আপনি? আসলে আলহামদুলিল্লাহ বর্তমানে ভালোই, কিন্তু খাবারের দামে ভাইজান ভালো না, খাবারের দামটা অনেক বেশি। আচ্ছা, লাভের থেকে কমে যাচ্ছে আর কি। মানে আগে যে জায়গায় লাভ হতো কত টাকা, আর এখন কত টাকা লাভ? আগে আপনি দেখা যায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা লাভ করতাম, এখন দেখা যায় ওইখান থেকে অনেক কমে গেছে। কেন? খাবারের দাম বেড়ে গেছে, দুধের দাম তো সেম রয়ে গেছে, দুধ তো দুধের দাম তো বাড়ে নাই, আদার্স খরচও বেড়ে গেছে, এই কারণে হলে ভ্যাকসিন ট্যাকসিন বিভিন্ন ইটি অনেক বেড়ে গেছে। তো এই যে নতুন খামারিরা কি আসলে বর্তমানে প্রফিট করতে পারবে? বর্তমানে নতুন খামারিরা করতে পারবে, উন্নত মানের গাভী লাগবে, উন্নত জাত হইতে হবে, গাভীর কোয়ালিটি ভালো হতে হবে, সে খেতে পারবে, নর্মাল গাভী হলে পারবে না। তো এই যে উন্নত জাতের গাভী বলতে কি বোঝায় বা কোনটা আমাদেরকে একটু চিনাবেন? জি, যেমন আপনার গাভীগুলো হতে হবে আমাদেরকে একটু দেখিয়ে বোঝান। জি, এই যে জাতটা দেখছি এটা কোন জাতের? আসলে এটা হলো আপনার জার্সি। আচ্ছা, এটা একটু কম আসবে ছুটোর কারণে, যেমন এটা বর্তমানে 14-15 লিটার দুধ হয় নাকি দুই বেলায়? দুই বেলায়, কিন্তু এটা হলো কি আপনার দুধের ফ্যাটটা বেশি হবে। ফ্যাটটা বেশি হবে জার্সি গরুর। এটার পাশে যেটা আছে এটা হলো আপনার ফিজিয়ান জার্সি, অর্থাৎ এটা বডিটা বড় হবে, জার্সি আর ফিজিয়ানের ক্রস কারণে এটা বডিটা বড়। আচ্ছা, এটা বর্তমানে ধরেন আপনার 6 মাস প্রেগনেন্ট আছে, এটা বর্তমানে 19 লিটার দুধ আছে, 19 লিটার এরকম যদি গাভী হয় সেই ক্ষেত্রে খামারি লস হবে না। যদি খাবারের দাম বেশি হলেও নতুন উদ্যোক্তা যারা এরকম যদি চায় কোয়ালিটি মেনটেন করে আপনার পালতে হবে, সেই ক্ষেত্রে হয়তো বা আপনার নতুন অবস্থায় হয়তো বা অনেক লাভ হবে না, মোটামুটি ভাবে লাভ হয়ে মানে ব্যালেন্স করতে পারবে খামারে, ব্যালেন্স রেখে হয়তো বা সামথিং কিছু থাকবে আর কি নতুন অবস্থায়। তো পরের গাভীগুলো আমরা একটু দেখি। পরের গাভীটা যেমন এটা অফিসে যায়, অফিসে যায় দেখি, এদিক দিয়ে দেখা যাচ্ছে না সুন্দর করে। জি আপনার এটা যেমন শুধু জার্সি, এর জন্য এটা এক বডিটা ছোট। আচ্ছা, এটা শুধু জার্সি? শুধু জার্সি, এটা হলো ফিজিয়ান জার্সি, এই কারণে এটা কালারটা জার্সি, বডিটা হলো ফিজিয়ানের মতো। আচ্ছা, এই কারণে এটার রেজাল্টটা খুব ভালো। বর্তমানে প্রেগনেন্ট অবস্থায় 19 লিটার দুধ হওয়া খুবই কঠিন। আচ্ছা আচ্ছা, এরকম খুব খুব রেয়ার, কম গরু আছে, খুব কম গরু আছে। যেমন অবস্থা 19 লিটার, 19 লিটার বর্তমানে বাচ্চা দেয়, তখন বাচ্চা দিলে এটার আপনার আসবে হলো 28 থেকে 30 লিটার, 28 থেকে 30 লিটার। জি আচ্ছা, তো এই যে গাভীগুলো সংগ্রহ করেন কোথা থেকে? এটা গাভীগুলো সংগ্রহ করি যেমন আপনার পাবনা থেকে, সিরাজগঞ্জ থেকে, আপনার আসে হলো আপনার ময়মনসিংহ থেকে, আসে হলো কেরানীগঞ্জ থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সংগ্রহ করা হয়, যেখানে আপনার কোয়ালিটিটা ভালো পাওয়া যায়, ভালো গাভী হয়। বিভিন্ন সোর্স আছে, ওরা খবর দেয় মাধ্যমগুলো, সেই ক্ষেত্রে দেখা যায় দেখে তখন দেখে বাছাইকৃতভাবে দেখে নিয়ে আসা হয়। তো এই যে অনেক নতুন খামারি আছে যে নতুন গাভী কেনার ক্ষেত্রে আসলে প্রতারণার শিকার হয়। হ্যাঁ হয়, সেই ক্ষেত্রে তার বুঝতে হবে, তার যদি স্বাভাবিকভাবে একটা ধারণা না থাকে সেই ক্ষেত্রে সে ক্ষতিগ্রস্ত হবে। আর বিভিন্ন যেমন গরুর কোয়ালিটি দেখতে হবে, কোয়ালিটি দেখে যেমন এই গরুটা এটা জাতটা কি আগে দেখতে হবে, এটা এটা কোন জাতের গাভী। আচ্ছা, এটা দেখতে হবে যদি ফুল ফিজিয়ান হয়, যেমন এটা ফুল ফিজিয়ান, এই কারণে এটা দুধ আছে বর্তমানে আপনার 25 লিটার। আচ্ছা, আর এটা যদি হয় আপনার অস্ট্রেলিয়ান সেক্ষেত্রে আর একটু কমে যাবে, এটা যদি হয় অস্ট্রেলিয়ানের সাথে ক্রস যেমন সাইওয়াল বা সিন্ধি সেক্ষেত্রে আরও কমে যাবে। পার্সেন্টেজের যে একটা ব্যাপার সেটা বুঝতে হবে তার প্রাথমিকভাবে। গরু তো সবই হয়, যেমন একটা দেশি গরু যত ভালো খাবারই দেন আর যত কিছুই হোক, ওর ধারণ ক্ষমতা হলো 5 লিটার, ওইটা কিন্তু আপনি যতই খাওয়ান ওইটা কিন্তু 10 লিটার দিবে না। একটা সিন্ধি গরু ওর ধারণ ক্ষমতা হলো 10 লিটার, যতই খাওয়ান ও কিন্তু 20 লিটার দিবে না। একটা সাইওয়াল গরু আপনার দেখা যায় 15 লিটার 20 লিটার হয়, কিন্তু এটা লং টাইম করবে না, কেন ওই পার্সেন্টেজ নাও এই কারণে। কিন্তু এর জন্য আপনার পার্সেন্টেজ মেনটেন করতে হবে, হইতে হবে ফিজিয়ান, হতে হবে জার্সি, যদি কোয়ালিটি ভালো হয় সেই ক্ষেত্রে আপনার দুধের রেজাল্ট ভালো আসবে, না হলে ভালো হবে না। মাহবুব ভাই, এই যে গাভী বিক্রি করা হয় কিনা? গাভী আসলে ওইভাবে অ্যাভেলেবেল বিক্রি করি না, কিন্তু পরিচিতর ভিতরে বা অনেক আসে সেই ক্ষেত্রে দেখা যায় কিছু সেল করি।
করিনা তা না যে ভাই আমি এটা আমার পছন্দ হয়েছে এই গাভিটা আমাকে দিয়ে দেন। আপনি হয়তো বা অনেক সময় সংগ্রহ করতে পারবেন, আপনার সোর্স আছে, আমি যেইখানে যাই হয়তো ক্ষতিগ্রস্ত হই সংগ্রহ করতে পারি না, সেই ক্ষেত্রে দেখা যায় অনেক পরিচিত হলে সেই ক্ষেত্রে হয়, কিন্তু অ্যাভেলেবেল সেল করি সেরকম না। মানে আপনার খামারের একটা আসলো লোক জি যে এসে বললো ভাই এই গাভিটা আমার পছন্দ হয়েছে এই গাভিটা দেন, জি এটা কি দিবেন আপনি? সেই ক্ষেত্রে দেখা যায় হ্যাঁ আমি হয়তো বা যেটা সেল করবো সেটা দিব, অনেকগুলো আছে যেমন যেটা আমার সেলের জন্য না সেটা চালে দিব না বা যেটা শুরু সেই ক্ষেত্রে দিব না। আচ্ছা মানে আপনার ভালোবাসা যেটার মধ্যে আছে, জি জি জি, তো এই যে আপনি যেটা বিক্রি না করতে চাইবেন সেই লোকটা তো মনে করবে এটাই ভালো গাভি, আপনি নষ্ট গাভিটা তাকে বিক্রি করতেছেন না, ওই গাভি থেকে ভালো গাভি আছে সেটা যেটা আমার শুরু হয় সেটা আমি সেল করব না, মানে শুরুটা বাদ দিয়ে হলে করব, যেমন এটা আমি করব না, এই গাভিটা আমি সেল করব না, এটা বর্তমানে ধরেন আপনার তিনটা বাট, একটা বাট নষ্ট হয়ে গেছে মেস্টারিজ হয়ে, তারপরেও এটা 25 লিটার দুধ আছে, এই কারণে এটাকে কিন্তু আমি সেল করব না, এটা একজন নিলে সেই প্রাইসটাও আমাকে দিতে পারবে না, তারপরে সে সেইটা কেয়ারটাও করতে পারবে না, হয়তো বা দেশের সম্পদটা নষ্ট হয়ে গেল, এটা দেখা যায় আপনার হয়তো বা সে নষ্ট করে ফেললো, তিন বারে সে ঠিক রাখতে পারবে না, এই কারণে এটা সেল না করাটাই বেটার, আমার জন্য ভালো তার জন্য ভালো। পরে এই গাভিটা দেখতেছি, হ্যাঁ পরে এটা হলো ফার্স্ট আপনার বাচ্চা দিচ্ছে, এটা সেকেন্ড, এখন হলো বীজ দিয়ে আছে আর কি, সিমেন্সটা দিয়েছি এখনো গাভিন শিউর না, এটা আমার লং টাইম করতেছে দুধটা আর কি, বাচ্চাগুলো সেল করে ফেলছি এর, কিন্তু এখন বর্তমানে আপনার হয়তো বা 10-এর মতো হতে পারে, এটা 2 বছর ধরে দিচ্ছি, 2 বছর ধরে একবারে 10 লিটার দিচ্ছে, এর আগে এটা 20 লিটার হতো আর কি, মানে প্রথম থেকে যখন বাচ্চা দেয় তখন 20 লিটার হতো, এটা ফার্স্ট মাত্র 4 দাঁত বয়স, এইটা মাশাল্লাহ দিলে আপনার খুব বড় গাবি, পার্সেন্টেজও খুব ভালো, কোয়ালিটি খুব ভালো। তো এগুলো বিক্রি করলে কিরকম দামে বিক্রি করেন আসলে? এটা যদি বাচ্চা থাকাকালীন হতো 20 লিটার দুধ তাহলে এটা প্রাইস আসতো আপনার 3 থেকে 3.5 লক্ষ টাকা। আচ্ছা, ফার্স্ট ইস্যু এই কারণে, আর যেহেতু এটা এখনও আপনার মানে প্রেগনেটও না অর্থাৎ কাছে বুকও না, এটা এখন কোনো ইসে পড়বে না, প্রাইজিংটা আমিও লাভবান হব না, কাউকে দিলে সেও লাভবান হবে না, এই কারণে এটা কনফার্ম করে দেন তারপর দিতে হবে আপনার। যেমন এইটা হলো আমার আপনার 30 লিটার দুধের গাভি, এটা এখন বর্তমানে প্রেগনেট, আচ্ছা এটা 30 লিটার দুধ হয় আপনার, এখন 7 মাস প্রেগনেট, 7 মাস, জি 7 মাস প্রেগনেট, আচ্ছা এখন এটা যেমন বাচ্চা দিলে আর কি আশা করি এই বুগে আরেক বেশি পাবো আর কি। তো কয়টা বাচ্চা দিলে এটা? এটা হলো আপনার আগে 2টা বাচ্চা দিয়েছে, এটা 3 নাম্বার হবে আর কি। তো এগুলা কিরকম দামে হলে দেখুন? এটা যেমন এখন ওই আপনার যেহেতু সেল করবো না, এটা বাচ্চাদের উপরে প্রাইসটা ডিপেন্ড করবে, যদি 30 লিটার হয় সেক্ষেত্রে দেখা যায় আপনার 3 লক্ষ প্লাস হবে, আর যদি 35 লিটার হয় দেখা যায় 3.5 লাখ প্লাস হবে, মানে এটা তখন বোঝা যাবে আপনার ওর বাচ্চার উপরে ওর দুধের উপরে প্রাইসটা ডিপেন্ড করবে। তখন মানে যে কিনবে আসলে খামারে আসতে পারে নাকি? জি জি, চাইলে আসতে পারে, আর কেউ যদি একটু পরামর্শ নিতে চায় তারাও তো আসতে পারে। জি অবশ্যই অবশ্যই, কেন না, সে পরামর্শের জন্য সে যেটা জানতে চায় সেটা জানতে পারবে। তো আমরা এই সাইডে যে গাভিগুলো দেখছি, জি এগুলোর জাতগুলো কি আসলে? এগুলো হলো আপনার ফিজিয়ান, যেমন এটা হলো বর্তমানে আপনার 324 লিটার বর্তমানে দুধ রানিং আছে, 324 লিটার, জি প্রথমটা, আচ্ছা যেমন আপনার এই প্রথম গাভিটা, এটা পার্সেন্টেজ খুব ভালো আপনার, পার্সেন্টেজ খুব ভালো আপনার, এখন বর্তমানে কত লিটার দুধ? এটা বর্তমানে 324 লিটার আছে, 23 থেকে 24 লিটার, জি 23 থেকে 24 লিটার, আচ্ছা। তো এগুলোর বিক্রির দামটা কিরকম? এটা যেমন আপনার বর্তমানে 3 থেকে 3.5 লক্ষ টাকার ভিতরে বিক্রি হবে আর কি, 3 থেকে 3.5 লক্ষ এর ভিতরে বিক্রি হবে। বাচ্চা দিয়েছে কতদিন হয়েছে এটা? বাচ্চা দিয়েছে এক মাস হয়েছে। পরে এই গাভিটা দেখতেছেন, এটা যেমন প্রথম ইস্যু, এটা আপনার 2 মাস আপনার সিমেন্স দেওয়া আছে, 2 মাসের মতো আর প্রেগনেট, হয়তো আপনার 15 দিন গেলে চেক দেওয়া যাবে। তো এটা বর্তমানে দুধ আছে আপনার 17 থেকে 18 লিটার, আচ্ছা। টোটাল বাচ্চা কয়টা দিয়েছে এটা? এটা ফার্স্ট ফার্স্ট বাচ্চা দিবে, ফার্স্ট বাচ্চা দিয়েছে দিয়েছে না, মানে এখন বাচ্চা দিলে নেক্সট ডে সেকেন্ড হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটার বিক্রির দামটা কি? এইটা বিক্রির দামটা আসবে আপনার 2,30,000 টাকা, 2,30,000 মতো, জি। এটা বাচ্চাটা আপনার 4 মাসের মতো হয়েছে, বাচ্চা সার বাচ্চা আছে, আমি ওই পাশে চাইলে বাচ্চাটা দেখাইতে পারবো নিচের শেডে। তো এই যে গাভিটা দেখতেছি আমরা, এটা কোন জাতের? এইটাও হলো আপনার জার্সি আর ফিজিয়ান মিক্স, মানে এটার চামড়াটা খুবই সুন্দর, মানে কালারটা জার্সি, এমনি গরুটা হলো ফিজিয়ান, মানে কোয়ালিটিটা খুব ভালো। বর্তমানে এটাও আপনার 24 লিটার মতো আছে, 23 থেকে 24 লিটার, আচ্ছা। বাচ্চা দিয়েছে এটা? দ্বিতীয় বাচ্চা দিয়েছে। আচ্ছা, কতদিন আগে বাচ্চাটা দিল? এইটা বাচ্চা দিয়েছে আপনার 1 মাস প্লাস, 1 মাস প্লাস। এখন দুধ হচ্ছে কত লিটার? হ্যাঁ বর্তমানে 23-24, 23-24, দুই বেলায়। তো এটা বিক্রি করতে গেলে দামটা কিরকম হবে? এটা বিক্রি করতে গেলে আপনার দাম আসবে 3 লক্ষ প্লাস মাইনাস, 3 লক্ষ প্লাস মাইনাস, জি।
পরে যে গাবিটা দেখতেছে এটা কোন জাতি? এটা ফিজিয়ান, এটা আপনার বর্তমানে বাচ্চা দিচ্ছে হলো আপনার 20 দিন প্লাস মাইনাস। আচ্ছা, কয়টা বাচ্চা দিয়েছে টোটাল? এটা দ্বিতীয় বাচ্চা দিয়েছে, আপনার বয়স 6 দাঁতের মতো। দুধ হচ্ছে কত লিটার? বর্তমানে দুধ হচ্ছে 20 লিটার প্লাস মাইনাস। চারটা বাচ্চা দিয়ে তো ঠিক আছে নাকি? জি, চারটা বাচ্চা ঠিক আছে সবগুলাই। আপনি যেটা নষ্ট হবে সেটা আমি বলে দিব যে এটা ডিস্টার্ব আছে, যে কোনো ধরনের সমস্যা থাকলে সেটা বলে দিব যে এটা সমস্যা আছে, মানে আমার কাছ থেকে অন্তত ক্ষতিগ্রস্ত হবে এরকম আমি আশা করি না। তো এটা কত দাম হলে বিক্রি করবেন? এইটা আপনার বর্তমানে 3 প্লাস মাইনাস, মানে 3 লক্ষ রুপে। জি, প্লাস মাইনাস একটু নিচে হবে। তো মাহবুব ভাই, জি, এই যে আপনার খামারে যদি কেউ আসতে চায়, জি, কিভাবে আসতে পারে একটু বলবেন? জি, এটা হলো আমার অ্যাড্রেসটা হলো পূর্বপাটা কবরস্থান, আর ফোন নাম্বারটা যোগাযোগ করে আসতে পারে। আমার ফোনটা হলো আপনার 01712-606-717, আর ইমো নাম্বারটা হলো 01911-5-3851। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ, আপনি কষ্ট করলেন, অনেক সময় দিলেন, আপনাকেও ধন্যবাদ। ওকে ভাই, ভালো থাকেন। সম্মানিত দর্শক, এই প্রতিবেদনটা আপনারা যারা দেখলেন, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।